মধুপুর জঙ্গলে এক শিয়াল তার দুই ছানা নিয়ে বসবাস করত। শিয়ালটা অন্য শিয়ালের মতো চালাক ছিল না, সে ছিল খুব বোকা টাইপের। আজ সকাল থেকেই শিয়ালের ছানাগুলোর খাবার জন্য কান্না করছে। বাবা ও বাবা, খুব খিদে লেগেছে, কিছু খেতে দাও না বাবা। বাবারা, তোমরা একটু অপেক্ষা করো, যা খাবার ছিল সব তো শেষ হয়ে গিয়েছে, এখন আমাকে নতুন করে শিকার করে তোমাদের জন্য খাবার নিয়ে আসতে হবে। কিন্তু তোমরা যে অনেক ছোট, তোমাদের একা রেখে আমি শিকারে যাই কি করে? বাঘ নেকড়ে কেউ যদি তোমাদের দেখে ফেলে তাহলে তারা আবার তোমাদেরই শিকার বানিয়ে ফেলবে। দাঁড়াও, বুদ্ধি একটা পেয়েছি। তাদের গুহা থেকে একটু দূরে এক গোরজিলা বাস করত। সে গোরজিলা ছিল ভীষণ দুষ্টু আর চালাক স্বভাবের। শিয়ালটা তার ছানা দুটোকে সাথে নিয়েই সে গোরজিলার কাছে গেল। শিয়ালকে দেখেই গোরজিলা বলল, কি রে শিয়াল, আজ যে দেখছি ছাগলগুলো সাথে নিয়ে বের হয়েছিস, ওদের কি জঙ্গল দেখাতে নিয়ে বের হয়েছিস নাকি রে? আরে না গোরজিলা ভাই, আমি একটা সমস্যায় পড়ে তোমার কাছে এসেছি। সমস্যায় পড়ে আমার কাছে এসেছিস? কি সমস্যা হয়েছে বল তো দেখি, আসলে তোর জন্য কিছু করতে পারি কি না? আমার ছানা দুটো খুব ছোট, বাসায় যা খাবার ছিল সব শেষ, সকাল থেকে ছানা দুটো খাবারের জন্য খুব কান্না করছে, কিন্তু ওরা যে খুব ছোট তাই ছানা দুটোকে একা বাসায় রেখে বাইরে যেতে খুব ভয় পাচ্ছি। তুই কি আমার কাছে খাবার চাইতে এসেছিস রে শিয়াল? যদি তাই হয় তাহলে ভাই আমাকে মাফ কর, আমার কাছে অতিরিক্ত কোনো খাবার নেই। আরে না না গোরজিলা ভাই, এসব কিছু না, আমি তোমার কাছে এসেছি আমার ছানা দুটোকে কিছু সময়ের জন্য তোমার কাছে রেখে আমি একটু শিকারে যাব, বোঝোই তো এই মুহূর্তে জঙ্গলের যে অবস্থা, বাঘ মামার ওপর তো একদম বিশ্বাস নেই, আমার অবুজ ছানা দুটোকে একা পেলে আবার খেয়ে ফেলতে পারে গো। ও আচ্ছা, তা তুই রেখে যেতেই পারিস, আমি তো এখানেই আছি, আর আমার সামনে তোর বাচ্চাদের গায়ে হাত দেওয়ার সাহস কারো নেই, তুই ওদের এখানে রেখে নিশ্চিন্তে শিকারে যা, তবে সন্ধে হওয়ার আগেই কিন্তু ফিরে আসিস, আমাকে আবার একটু শিকারে বের হতে হবে রে। তুমি আমাকে অনেক বড় টেনশন থেকে বাঁচালে গোরজিলা ভাই, তোমার এই উপকারের কথা আমি আজীবন মনে রাখবো, আমি ঠিক সময়ের মধ্যেই চলে আসব। এ কথা বলে শিয়াল তার ছানা দুটো গোরজিলার কাছে রেখে শিকারের জন্য বাইরে চলে গেল। শিয়াল ছানা দুটো নিজেরা খেলা করছে, গোরজিলা তা চেয়ে চেয়ে দেখছে। বাহ কি সুন্দর দুটি ছোট ছোট আর কচি বাচ্চা। কচি? হ্যাঁ কচি তো, এত সুন্দর নাগুষ দুটো শিয়ালের বাচ্চা আমার সামনে থাকতে আমি সন্ধ্যার খাবারের জন্য টেনশন করছি, কি দরকার, এই দুটোকে খেলেই তো পারি। না না, দুটোকে একসাথে খাওয়াটা একদম ঠিক হবে না, বরং একটা খাই, তাহলে শিয়ালকে কিছু একটা বলে বুঝ দেওয়া যাবে, ওই বেটা এমনিতেও যে বোকার বোকা, যাই কিছু একটা বলি ও বিশ্বাস করে নেবে।
এ কথা ভেবেই গর্জিলা সাথে সাথে একটি শিয়াল ছানা খেয়ে ফেলল। আজ তো শুধু মজাই মজা, শিয়ালের বাচ্চার মাংস এত মজা আগে তো জানতাম না। ইচ্ছে তো করছে ওই ওটাকেও খেয়ে ফেলি, কিন্তু আজ না, বরং আরেকদিন এটাকে মজা করে খাওয়া যাবে। এমন সময় শিয়াল চলে এলো সেখানে। কি রে শিয়াল, খুব তাড়াতাড়ি চলে এলি মনে হচ্ছে, শিকার মনে হয় ভালোই পেয়েছিস নাকি? সে যা পেয়েছি তাতে আমার ছানাদের তিন চার দিন বেশ ভালোভাবেই কেটে যাবে। তা কই, আমার ছানারা কোথায়? চলো বাবারা বাসায় চলে যাই। ওই তো তোর এক ছানা, তোর আরেক ছানা তো তোর সাথে সাথেই চলে গেল, আর তো ফিরে আসেনি রে। কি বলছো গর্জিলা ভাই, আমার সাথে সাথে গেল মানে? আমি তো আমার দুই ছানা তোমার এখানে রেখে একা একাই শিকার করতে গিয়েছি। আরে না রে, তুই তোর দুই ছানা রেখে যাওয়ার সাথে সাথে তোর এক ছানা তোর পেছনে পেছনে চলে গেল, আর ফিরে আসেনি দেখে আমি ভাবলাম হয়তো তোর সাথেই গিয়েছে। এছাড়া তোর আরেক ছানা এখানে থাকায় ওটাকে একা রেখে আমি আর খুঁজতে এগিয়ে যাইনি। এখন তুই এসব কি বলছিস? তুই কি ভাবছিস আমি তোর সাথে মিথ্যে কথা বলছি? তোর জন্য এত কিছু করলাম, আর শেষমেশ তুই কি না আমাকে অবিশ্বাস করছিস? আরে না না গর্জিলা ভাই, আমি তোমাকে অবিশ্বাস করছি না। তোমাকে আমি অবিশ্বাস করব কেন? আমি যে ভুলো মনা হয়তো তাড়াহুড়া করে চলে গিয়েছি, পেছনে থাকা আমার ছানার দিকে খেয়ালই করিনি। তোমাকে অনেক ধন্যবাদ গর্জিলা ভাই, এখন আসি, পরে আবার আসব। আমার ছানাটা যে কোথায় গেল! শিয়াল মন খারাপ করে তার এক ছানা সাথে নিয়ে সেখান থেকে চলে গেল। কিছুদূর আসার পর মন খারাপ করে একা একাই বলতে থাকে, হায় রে পোড়া কপাল, ছানার জন্য শিকার করতে গেলাম অথচ আমার নিজের সন্তানের খেয়ালই রাখতে পারলাম না, কেমন বাবা আমি? আমার ছানাটা কোথায় গেল? বাবা রে তুই কোথায় বাবা? ফিরে আয় বাবা, আমার কাছে ফিরে আয়। বাবা তুমি কান্না করো না, তোমার কোনো দোষ নেই, ওই গোজিলা আঙ্কেল তোমার সাথে মিথ্যে কথা বলেছে বাবা। কি বলছো তুমি বাবা, গোজিলা ভাই আমার সাথে মিথ্যে কথা বলেছে? হ্যাঁ বাবা, আমার ভাই তোমার পেছন পেছন যায়নি, তুমি চলে যাবার কিছুক্ষণ পর ওই পাজি শয়তান গোজিলা আঙ্কেল আমার ভাইকে ধরে নিয়ে খেয়ে ফেলেছে, আমি দেখেছি বাবা, আমি দেখেছি। কি, গর্জিলা আমার সন্তানকে খেয়ে ফেলেছে? আমি গর্জিলা ভাইকে অনেক বিশ্বাস করেছিলাম, আমি কিছুতেই ওই পাজি শয়তানকে ছাড়ব না, আমার কলিজার টুকরাকে খাওয়ার শাস্তি আমি গর্জিলাকে দেবই। বাবা তুমি বাসায় থাকো, একদম বাইরে বের হবে না, আমি একটু বাইরে থেকে আসছি। এ কথা বলে শিয়াল তার ছানাকে রেখে আবার গর্জিলার কাছে চলে গেল। যাবার সময় একটি হরিণ শাবক শিকার করে নিয়ে গেল আর গর্জিলাকে বলল, গর্জিলা ভাই তোমার জন্য ছোট্ট একটা শিকার নিয়ে এলাম।
কেন রে, আমার জন্য আবার এসব আনতে গেলি কেন? আমি তো নিজেই নিজের শিকার ধরতে পারি। আমার ছেলেদের খেয়াল রাখার জন্য তুমি আজ শিকার ধরতে যেতে পারোনি। আমি আমার দুই সন্তানের জন্য বেশি করে শিকার করে এনেছিলাম। আমার এক ছেলেকে খুঁজে পাচ্ছি না, তাই ভাবলাম কিছুটা খাবার তোমাকে দিয়ে যাই। বোকা শিয়াল, একটা বোকার হদ্দ কোথাকার! আমি যা বলেছি তাই বিশ্বাস করে নিয়েছে? যাক, আমার জন্য ভালোই হয়েছে। ওর এক ছেলেকে খেয়ে পেটের অর্ধেক ভরেছিলাম, এখন এই হরিণের মাংস খেয়ে বাকিটা ভরব। ঠিক আছে, এত করেই যখন বলছিস তাহলে দে, খেয়ে নি। সত্যি বলতে সকাল থেকে তেমন কিছুই খাইনি। তোর ছেলেকে দেখে রাখতে গিয়ে দুপুরে আর শিকার বের হইনি। এটা খেয়েই আজকের মতো কাজ চালিয়ে নিতে পারবো। তোকে অনেক অনেক ধন্যবাদ, তুই খুব ভালো রে শিয়াল। গর্জিলা তখন শিয়ালের আনা হরিণ শাবকটি খেয়ে নিল, কিন্তু হরিণ শাবকটি খাওয়ার সাথে সাথেই গর্জিলার মাথা চক্কর মারতে লাগলো, শরীর ঝিমঝিম করতে লাগলো। কি হয়েছে গর্জিলা ভাই, তুমি এমন করছো কেন? শিয়াল রে, আমার চারপাশ কেমন যেন ঘুরছে, চোখে সবকিছু ঝাপসা দেখতে পাচ্ছি। আমার কেমন যেন লাগছে রে শিয়াল, আমার কেমন যেন লাগছে। তাই নাকি গর্জিলা ভাই, সে তো তাহলে খুব ভালো কথা, আমার মেশানো বিষ কাজ করছে তাহলে। এসব কি বলছিস রে শিয়াল, বিষ মানে? তুই আমাকে বিষ মেশানো হরিণের মাংস খাইয়েছিস কেন রে? আমি তোর কি এমন ক্ষতি করেছি যে তুই আমাকে বিষ খাওয়ালি? তুই আমার কি ক্ষতি করেছিস তুই এখনো বুঝতে পারছিস না? তুই কি ভেবেছিস, তুই আমাকে যে গল্প শোনাবি আমি সেই গল্পই বিশ্বাস করে নেব? আসলে তাই বিশ্বাস করেছিলাম রে পাজে গর্জিলা, কিন্তু তুই আমার সেই বিশ্বাসের মর্যাদা রাখিস নি। তুই আমার এক ছেলেকে খেয়ে ফেলেছিস, কিন্তু আমার আরেক ছেলে সেটা দেখে ফেলেছে। এবার তুই মর, মর তুই। কাজটা তুই একদম ভালো করলি না শিয়াল, আমি তোকে ছাড়ব না, আমি তোকে দেখে নেব, তোর ওই ছেলেকেও আমি খাবো। ও ও আ ও আ বিষের জ্বালায় কাতরাতে কাতরাতে গর্জিলা মাটিতে লুটিয়ে পড়ল আর সেখানেই মারা গেল। এরপর শিয়াল তার ছানাকে নিয়ে বাকিটা সময় সুখে শান্তিতেই কাটিয়ে দিল।